একটা দাগ দিয়ে একটু ঘুরিয়ে অর্ধ গোলাকার করব। হ্যাঁ, এরপর ওখান থেকে আবার আরও একটা অর্ধ গোলাকার করব। এরপরে এই দ্বিতীয়টা থেকে ধরে, এই মাথা থেকে ধরে নিচের দিকে একটু বড় করে একটা পেট আঁকবো। হয়ে গেল সিন। আকৃতি এবং নুক্তা মিলে হয় অক্ষর। কখনো কখনো আরবি অক্ষর শুধু আকৃতি দিয়েও তৈরি হয়ে যায়, যেমন দাল, ওই দালে এক নুক্তা দিলে জাল, সদ উপরে এক নুক্তা দিলি দদ হয়ে যায়। তো আসো আমরা একটু একটু করে দেখে নেই কীভাবে আমরা অক্ষরগুলো লিখব। এখানে তুমি লিখবে আরবি অক্ষর, বাংলা উচ্চারণ দেওয়া আছে। ওপর দিক থেকে কলমটাকে ধরে আমরা নিচের দিকে একটা টান দেব, সোজা হয়ে গেল আলিফ। আরেকবার বলো আলিফ। এখানে এই তিনটি ঘরে তিনটি অক্ষর লিখতে হবে। বা এখন বাটা কেমনে যেন লিখব আমি একেবারে দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে খুব মনোযোগ দিয়ে দেখো। এখানে ডান দিক থেকে পেন্সিলটা ধরো, কলমটা ধরো, ধরে হালকা উপর থেকে একটু নিচের দিকে এনে এই বাম দিকে সোজা নিয়ে আসো। আবার এই মাথাটা ঠিক ওই ওই মাথাটা যতটুকু উঁচু আছে ওই পরিমাণ উঁচু করে ফেলো। ব্যাস, এটা নিচে একটা নুক্তা দাও, হয়ে যাবে বা। তাটাও ঠিক ওই একই আকৃতি, ডান দিক থেকে ধরে একটু নিচের দিকে নিয়ে বাম দিকে একটু লম্বা দাগ দিয়ে এই বাম মাথাটা একটু উঁচু করে দাও। ব্যাস, উপরে দুই নুক্তা দাও, এক নুক্তা, দুই নুক্তা, অক্ষরের নাম হয়ে যাবে তা। অর্থাৎ তাটা আমরা এভাবে লিখব। সা, সা বানাতে আকৃতি এই রকমই বানাবো, কিন্তু উপরে দেব তিন নুক্তা, ডান দিক থেকে ধরে বাম দিকে এনে বাম মাথার একটু উঁচু করে দিলাম, হয়ে গেল আকৃতি। এবার এক দুই নুক্তা মিডেলে বরাবর উপরে আরেকটা নুক্তা বসিয়ে দিলাম, হয়ে গেল সা। সাটা সবসময় নরম আওয়াজে হয়, জিব্বার আগা, সামনের দাঁতের উপরের যে সামনের দাঁতগুলো আছে এই দাঁতের সাথে মিশিয়ে যদি স বলো তাহলেই সা হয়ে যায়, সা নরম আওয়াজে। তাহলে আলিফ, বা, তা, সা আমরা আরও একবার বলে ফেললাম। এখন কিন্তু তুমি লিখতে পারো এবং এত ভালো লেখা দেখো, তুমি একটু যদি লেখা অসুন্দর হয় তাতে মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ লিখতে লিখতে অনেক ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ আমার এই পদ্ধতিতে অনেক লেখার অপশন আছে। এবার আমরা হা বানাবো। হাটা কীভাবে লিখবে মনে আছে ওস্তাদ জি, কেমনে জানো? তাহলে আমি তোমাকে হেল্প করি। দেখো, প্রথমে কলমটা ধরো, এখান থেকে ধরে এই একটু হালকা ভাঁজ করে রাখো এটাকে, এখান থেকে ধরে কলমটাকে সোজা নিয়ে যাও ডান দিকে, বাম দিক থেকে ধরে ডান দিকে নাও। এবার মাথাটাকে ঘুরিয়ে নিচের দিকে করে একটা অর্ধবৃত্ত আঁকো নিচের দিক থেকে ঘুরিয়ে। ব্যাস, হয়ে গেল হ্যাঁ। ঠিক ওরকম আরও একটি অক্ষর একটা নুক্তা দিই জাস্ট পেটের এই বরাবরে, তাহলে এই হয়ে গেল জিম। জিম হলো জিব্বার মাঝখান, ওই বরাবর তালুর দিকে নিয়ে জিম বললে খুব ভালো উচ্চারণ হয়, জিম। আমরা মাখরাজ নিয়ে নেক্সট কথা বলবো, তবে তোমার টার্গেট হলো আমি যেভাবে বলি ঠিক সেভাবে তুমি বলতে চেষ্টা করো, দ্যাটস ওকে। তুমি দেখবে দারুণ হয়েছে তোমার পড়া। ঠিক এভাবে এখন হা আছে, এটা খ বানাবো ওস্তাদ জি, উপরে একটা নুক্তা দিলে খ হয়ে যাবে। ব্যাস, এরপরে এই বক্সের মধ্যে দাল বানাতে হবে, খুব ইজি তাই না? কীভাবে দালটা লিখতে হয়, অনেকেই তোমরা লিখতে পারছো না অথবা ওই লেখাটা পারফেক্ট হচ্ছে না, কারণ আমরা তো অনেক সময় লিখতে অভ্যস্ত না, শুধুমাত্র ছবি দেখে দেখে মুখস্থ করে ফেলেছি বা পড়ে ফেলেছি। তো আমরা একটা সোজা লেখার অপশন রেখে দিয়েছি এখানে। এখানে এই দালটা হচ্ছে বাহুর মতো কিছুটা দেখতে, এই যে বাহুটা দেখো, এখান থেকে ধরে একটু হালকা বাঁকা করে নিচের দিকে এই দাগটা নিয়ে আসলাম, এখান থেকে বাম দিকে একটু টেনে লম্বা করলাম, একটু মাথাটা উঁচু করে দিলাম, ব্যাস হয়ে গেল দাল। এরকমই তো নাকি? হ্যাঁ ওস্তাদ জি, এরকমই। দালটা কেমন হবে ওস্তাদ জি? এখান থেকে দালের মতোই আমরা লিখব, এই উপর থেকে ধরে হালকা মোড় নিয়ে এনে এখান থেকে বাম দিকে মাথাটা একটু উঁচু করে দিই, উপরে একটা নুক্তা দিয়ে দেব, তাহলে জাল হয়ে যাবে। তাহলে জালটাও নরম আওয়াজে, নরম আওয়াজ
থা এবং জাল এই দুইটা অক্ষর নরম, সফট, খুব সফট অক্ষর। জাল, দাল, জাল। এরপরে হলো রটা ওস্তা, যে এইভাবে বানাবো আমরা, এই দেখো আমি তোমাকে হেল্প করছি, মাথার এই অংশটা ধরে নিচের দিকে একটু নিয়ে আসো, হালকা ভাঁজ করে, মনে হয় যেন একটা রেখার মতো ঝুলে পড়েছে, রশির মতো, হ্যাঁ, কিন্তু একটু বাঁকা হয়ে যাবে র। ঠিক তার পাশাপাশি ওই রয়ের মতোই একটা র লেখো। আর কি করলে ঝা হবে ওস্তাদ? যে উপরে একটা নুক্তা দিলেই ঝা হয়ে যাবে, তা র চিনলে ঝা চেনা সহজ, উপরে একটা নুক্তা দিই। এই জন্য আমরা একই প্যাকেজে বলেছি র ঝা, মনে আছে গত ক্লাসে র ঝা একত্রে বলেছি, এজন্য যেহেতু দুইটা একই রকম। এরপরে হচ্ছে সিন ওস্তাদ, সিনটা হলো এরকম লাগবে, প্রথমে এই একটা দাগ দিয়ে একটু ঘুরিয়ে অর্ধ গোলাকার করব, হ্যাঁ, এরপর ওখান থেকে আবার আরও একটা অর্ধ গোলাকার করব। এরপরে এই দ্বিতীয়টা থেকে ধরে, এই মাথা থেকে ধরে নিচের দিকে একটু বড় করে একটা পেট আঁকবো, হয়ে গেল সিন, হ্যাঁ, এই তো সিন। আমার সাথে বলো সিন, সবাই বলুন সিন। ঠিক সিনটা বলতে আমরা ওই সিনকে লিখি উপরে তিন নুক্তা দিলে সিন হয়ে যায়, উপরে এক দুই তিন, তিন নুক্তা দিলাম, হয়ে গেল সিন, সিন, সিন।